ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমাদের সাথে আমি শ্রীরামপুরের দুর্গাপুজোর নিউ কালেকশন শেয়ার করবো ভীষণ ভালো ভালো ট্রেন্ডি ট্রেন্ডি কালেকশান এসছে এই ঝুমকোগুলো সবকটা একশো টাকা ছিল কিছু কিছু সেকশানে ষাট টাকা করেও ছিল তোমরা ঘুরো মার্কেটটা ভালো করে এক এক জায়গায় ষাট টাকা ছিল ঝুমকো এক এক জায়গায় একশো টাকার ঝুমকো ছিল অনেক অনেক কালেকশান আছে আর এই ঝুমকোগুলো শাড়ির সাথে পরলে খুব ভালো লাগে এখানে কিছু ব্যাঙ্গেলস দেখছিলাম এই ব্যাঙ্গেলসগুলো খুব ভালো ছিল একশো টাকা থেকে স্টার্টিং ছিল একশো কুড়ি একশো তিরিশ এরকম দাম চাইছিল এখানে প্রচুর ট্রেন্ডি ট্রেন্ডি ঝুমকো আছে তারপরে জুয়েলারি আছে আর এই হ্যান্ডমেড জুয়েলারিগুলো ভীষণ সুন্দর ছিল দেখতে এখন যেহেতু পুজো আছে তোমরা এগুলো কিনতেই পারো আর এই ব্যাগগুলো দুশো টাকা একশো টাকা একশো পঞ্চাশ টাকা করেছিল আর টোট ব্যাগগুলো আশি টাকা করেছিল ভীষণ ভালো ভালো ছিল এই ট্রেন্ডি ব্যাগগুলো খুব কিউট কিউট লাগছিলো দেখতে দেখলো দুশো টাকা করে দাম চাইছিলো রিজনেবেল ছিল আর খুবই সুন্দর ছিল দেখতে ব্যাগগুলো আর এই পুচকি পুচকি ব্যাগগুলো ওয়ান ফিফটি করে দাম চাইছিলো তো ঠিকঠাকই ছিল খুব সুন্দর কালেকশান ছিল ব্যাগের এই আন্টিটার কাছে একদম স্টেশনের ওখানে স্টেশন থেকে নামলেই যে তোমরা মার্কেটটা স্টার্ট হচ্ছে ওখানেই তোমরা দেখতে পাবে এই ব্যাগের কালেকশান যেখানেও যাও সব জায়গাতে একই রেঞ্জ এগুলো দুশো টাকা ছিল এগুলো টু ফিফটি করেছিল আর ভীষণ ভালো কালেকশান ছিল আর এক এক জায়গায় একশো টাকারও ব্যাগ বিক্রি ছিল যেমন এই জায়গাটায় যে কটা ব্যাগ নেবে তুমি সব একশো টাকা করেছিল সবই একশো টাকা তো তোমরা একটু ঘুরো দেখো দেখে ভালো করে নিও এই ব্যাগগুলো সব একশো টাকা করেছিল আর ব্যাগের কোয়ালিটিও খুব ভালো ছিল আর ব্যাগগুলো দেখতেও খুব সুন্দর ছিল ভীষণই ভালো কোয়ালিটি ছিল একশো টাকা এরকম ব্যাগ মানে নিউ মার্কেটে গেলেও পাওয়া যায় আর এগুলো এখন তো খুব ট্রেন্ডিংয়ে চলছে এগুলো দাম ছিল পঞ্চাশ টাকা করে খুব ভালো ভালো ছিল তোমরা দেখতে পারো এখানেও খুব ভালো ভালো ট্রেন্ডিং কানের ছিল এই ছোট্ট কানেরটার দাম ছিল হচ্ছে তিরিশ টাকা আর এখানে যে কটা কানের দেখছি এগুলো সব তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম কানের রেঞ্জ ছিল আর দুর্গাপুজোর হারগুলোও ওয়ান ফিফটি করেছিলো ভীষণ ভালো ছিল আর এখানের ব্যাঙ্গেলসগুলোও তোমার একশো টাকা একশো পঞ্চাশ টাকা এরকম সামথিং ছিল তোমরা একটু বার্গেনিং করো খুব ভালো ভালো কালেকশান ছিল আর চোকারগুলো টু ফিফটি করে দাম চাইছিলো কিছু কিছু জায়গায় দুশো টাকাও চাইছিলো আমার মনে হলো একটু বেশিই চাইছিলো ওগুলো নিউ মার্কেটে গেলে একশো টাকাকে একশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসে তাও শ্রীরামপুরে ঠিক আছে এটা তো খুবই কিউট ছিল এটা পঞ্চাশ টাকা না একশো টাকা বেশ দাম চাইছিলো আর এগুলো যেহেতু এখন খুব ট্রেন্ডিংয়ে আছে তোমরা এগুলো তে পারো খুব খুব কিউট লাগে দেখতে আর পড়লেও খুব ভালো লাগে এগুলো আর এখানে প্রচুর ব্যাঙ্গেলস ছিল ব্যাঙ্গেলসগুলো সব একশো টাকা থেকে স্টার্টিং ছিল আর খুব ভালো ভালো ছিল কিছু কিছু ব্যাঙ্গেলস ছিল যেগুলো ওয়ান পিস করে তোমার ষাট টাকা এরকম আর এখানে প্রচুর আংটি কালেকশান ছিল আংটিগুলো তিরিশ টাকা থেকে স্টার্টিং ছিল আর এখানে সুকন্যা আংটি ট্রায়াল দিচ্ছিলো আমরা প্রচুর আংটি দেখছিলাম কিন্তু ওর হাতে একটাও হচ্ছিল না তাই বেচারা কিছু নিতেই পারছিল না লাস্ট আমরা এই দুটো আংটি সেম সেম ছিল দেখলাম কিন্তু সুকন্যার হাতে যেহেতু হয়নি তাই নেওয়া হয়নি রেখে দিয়ে আবার চলে এসছি সুকর্ণা এমনি একটা আংটি নিয়েছিল আমি আর কিছু নিইনি কিন্তু খুব ভালো ভালো কালেকশান ছিল এখানে সব কটা আংটি তিরিশ টাকা করেছিল খুবই ভালো কালেকশান ছিল তারপরে আমরা বাড়ি আসার টাইমে একটুখানি মার্কেট টাইম নিয়ে দেখাচ্ছিলাম আজকে বেশি ভিড় ছিল না যেহেতু বৃষ্টি হচ্ছিলো কিন্তু মোটামুটি ভিড় ছিল তোমরা যারা এখনও কেনাকাটি করনি নি তারা শ্রীরামপুরটা একবার ঘুরে দেখতে পারো ভালো ভালো কালেকশান আছে ট্রেন্ডি ট্রেন্ডি তো ছেলেদের কালেকশানও খুব ভালো আছে মেয়েদের কালেকশানও খুবই ভালো আছে আর এখানে তো ওই হার বেল্টের দোকানে তোমরা একটু বার্গেনিং করলেই করতে পারো আর এই ট্রাউজারটার ওপরের টপটা খুব ভালো ছিল এটা বারোশো টাকা চাইছিল আর এখানে এই দোকানে কালেকশানগুলো খুব খুবই সুন্দর খুবই সুন্দর ছিল এখানে বাচ্চাদের জামা কাট আলিয়া কাটে কুর্তি চিকনকারি কুর্তি বহুত কালেকশান ছিল আর এই মানে ড্রেস ট্রাউজার টপ খুব ভালো ভালো ছিল এই কুর্তিগুলো টু ফিফটি ওয়ান ফিফটি থেকে স্টার্টিং ছিল আবার কিছু কিছু জায়গায় একশো টাকারও কুর্তি দিচ্ছিলো সেলে এখানে এই দোকানটাতে প্রচুর কুর্তির ভ্যারাইটি ছিল আর কুর্তিগুলো সত্যিই খুব সুন্দর সুন্দর ছিল আর এখানে জুতোর তো তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর ভ্যারাইটি ছিল জুতোর কিন্তু তোমরা একটু বার্গেনিং করে নিতে হবে জুতো আর একটু দেখে নিও কারণ এখানে জুতো আমি জানি না কেমন হয় আমি কখনো কিনিনি যদি ধীরে ধীরে যায় তো তোমরা একটু ঠিকঠাক করে দেখে বার্গেনিং করে তারপরে নিও যা দাম চাইবে তাই দাম দিয়ে দিও না আর এখানেও ওই ওয়ান পিস বা এমনি জিন্স টপের সাথে পরার জন্য যে চেনগুলো ব্যবহার করা এগুলো ছিল খুব ভালো ভালো কালেকশান ছিল আর সত্যি বলতে শ্রীরামপুর এবারে প্রচুর জুয়েলারি কালেকশান উঠেছে প্রচুর তো তোমরা যারা জুয়েলারি পড়তে খুব ভালোবাসো তারা দেখতে পারো আর এখানে জুতোর দোকানে ওয়ান ফিফটি থেকে জুতো স্টার্ট ছিল এখানে মোটামুটি ভালোই কালেকশান ছিল জুতোর খারাপ না যারা এমনি পড়ো তারা দেখতে পারো এগুলো সব স্টেশন চত্বরের দোকান তোমরা স্টেশন থেকে নেমেই দেখতে পাবে আর এখানে কানেগুলো খুব সুন্দর ছিল তিরিশ টাকা করেছিল এই সবকটা কানেরই বেশ ভালো ছিলো তারপরে আমরা শ্রীরামপুর থেকে একটু ঘুগনি খেলাম ঘুগনিটার দাম ছিল কুড়ি টাকা তো খুবই ভালো খেতে ছিল ঘুগনিটা তারপরে আমরা কুলফি খেতে গেছিলাম শ্রীরামপুরে তাও কুলফিটা আমাদের মোটামুটি লেগেছে খুব একটা ভালো লাগেনি আর তারপরে আমি আর সুকন্যায় টাটা করে চলে এসেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা